বিএমএর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন দাবি করেছেন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে, আর সব রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে এমন নাও হতে পারে। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। ক্যাজুয়ালিটিতে তো আসলে কমতির দিকে, আবার ট্রিটমেন্টের ধারাবাহিকতায় রুগী অনেকটা ভালোই আসছে, রুগীর সংখ্যাও কিন্তু কমতির দিকে। আমরা তো জার্মও নিয়ে যেতে পারি, আমার পায়ে তো জুতাতে তো অনেক কিছু যেতেও পারে, তো সেটাও আমাদের ঠিক না। এটা আমার যার যার বিবেক অবস্থান থেকে আমাদের মেনটেন করা উচিত। সব রুগীকে কিন্তু আমাদের প্ল্যাটলেস নাও দিতে হতে পারে, কিন্তু এটা কিন্তু রুগীরা উপলব্ধি করে না। তারা মনে করে কিডস আসছে কিনা, আমাদেরকে দেখলেন না, এরকম না। এই জিনিসগুলো আমরা তদারক করছি,